নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ অ্যামেজিং আর আজকে আপনাদের জন্য রয়েছে আপনাদের এই অনুরোধে আরও একটি ট্রেন টাইম ভিডিও বারো হাজার দুশো বাষট্টি হাওড়া মুম্বাই সিএসএমটি এসি দুরন্ত এক্সপ্রেস দুরন্ত এক্সপ্রেস এই ট্রেন পরিষেবা রাজধানী বা শতাব্দী এক্সপ্রেসের মতোই ভারতীয় রেলের একটি বিশেষায়িত এক্সপ্রেস ট্রেন পরিষেবা দুরন্ত একটি বাংলা শব্দ যার অর্থ বিরামহীন এটি একটি নন পয়েন্ট টু পয়েন্ট রেল পরিষেবা অর্থাৎ এই পরিষেবা ট্রেন কেবলমাত্র দুটি নির্দিষ্ট শহর বা স্টেশনের মধ্যে চলাচল করে মাঝে কোনো স্টেশনে এর বাণিজ্যিক স্টপেজ নেই অর্থাৎ মাঝখান থেকে কোনো যাত্রী ওঠা বা নামা করতে পারে না এই ধরনের রেল পরিষেবা ভারতের রেল পরিবহনের ইতিহাসে প্রথম দূরন্ত রেল পরিষেবা ভারতের মহানগর প্রধান প্রধান রাজ্য রাজধানীগুলিকে সংযুক্ত করে দু হাজার নয় দশ সালে ভারতের কেন্দ্রীয় রেলবাজেটে এই পরিষেবা চালু করার কথা প্রথম ঘোষণা করা হয় তবে কোনো বাণিজ্যিক স্টপ না থাকলেও এই ট্রেনের কয়েকটি টেকনিক্যাল ক্রিউ হল্ট রয়েছে দুরন্ত এক্সপ্রেস পরিষেবাকে দেশের দ্রুততম রেল পরিষেবায় পরিণত করার পরিকল্পনা গৃহীত হয়েছে তেমনই একটি দুরন্ত এক্সপ্রেস বারো হাজার দুশো বাষট্টি হাওড়া মুম্বাই সিএসএমটি টি দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের চার দিন সোমবার মঙ্গলবার বুধবার এবং শুক্রবার হাওড়া স্টেশনের বাইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ভোর পাঁচটা বেজে পঁয়তাল্লিশ সিএসএম টার্মিনালে গিয়ে পৌঁছাচ্ছে একরাত্রি পরে সকাল আটটা বেজে পনেরো মিনিটে আঠেরো নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম ২৬ ঘন্টা তিরিশ মিনিট যাত্রাপথে সাতটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব উনিশশো পঁয়ষট্টি কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড সেভেন্টি ফোর কিলোমিটার পার আওয়ার্স হাওড়া থেকে ছেড়ে যাবার পরে মুম্বাই এর মাঝখানে যে সাতটি স্টেশনে দাঁড়ায় এই সাতটি স্টেশন থেকে কোনো বাণিজ্যিকভাবে কোনো যাত্রী এই ট্রেনে উঠতে পারে না আর চাইলে নেমে যেতে পারে কিন্তু তাকে টিকিট কাটতে হবে হাওড়া থেকে মুম্বাই পর্যন্ত শুরু এবং শেষ স্টপেজ পর্যন্ত তাকে টিকিটটা কাটতে হবে চাইলে সে মাঝখানে নামতেই পারে মাঝখান থেকে কোনো যাত্রী কিন্তু ট্রেনে উঠতে পারে না এটাই হচ্ছে দুরন্ত এক্সপ্রেসের বিশেষত্ব ট্রেনটি টাইপ হচ্ছে দুরন্ত আরেকজন সাউথ ইস্টার্ন রেলওয়ে ট্রেনটিতে এসি থ্রি টার রয়েছে যার মিনিমাম ভাড়া পঁচিশশো টাকা ম্যাক্সিমাম চারশো উনত্রিশ টাকা এসি টু টার তিন হাজার টাকা ম্যাক্সিমাম পাঁচ হাজার টাকা এসি ফার্স্ট ক্লাস মিনিমাম এবং ম্যাক্সিমাম ছ হাজার পঁয়তাল্লিশ টাকা ট্রেনটি প্রথম চালু হয়েছিল আঠাশে সেপ্টেম্বর দু সালে ট্রেনটিতে পেট্রোল লিনেন অ্যাভেলেবেল রয়েছে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে এবার আপনাদেরকে জানাবো বারো হাজার দুশো বাষট্টি হাওড়া মুম্বাই সিএসএমটি এসি দুরন্ত এক্সপ্রেস যাত্রাপথে যে সাতটি স্টেশনে দাঁড়ায় কোন কোন স্টেশনে কতক্ষণের জন্য দাঁড়ায় কত নম্বর প্ল্যাটফর্মে দাঁড়ায় সে স্টেশনটি কোন রাজ্যে কোন জেলায় অবস্থিত যাবতীয় তথ্য জানাবো আপনাদেরকে বাইশ হাজার দুশো বাষট্টি হাওড়া মুম্বাই সিএসএমটি এসি দুরন্ত এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের চার দিন সোমবার মঙ্গলবার বুধবার এবং শুক্রবার হাওড়া স্টেশনের বাইশ নম্বর প্ল্যাটফর্ম থেকে ভোর পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে হাওড়া জংশন হাওড়া ওয়েস্ট বেঙ্গল মাঝখানে সাতান্নটা ইন্টারমিডিয়েট স্টেশন পার করে ট্রেনটি এসে পৌঁছায় টাটানগর জংশনে সাতান্নটি স্টেশনের মধ্যে জনপ্রিয় যে স্টেশনগুলি রয়েছে সেগুলি হলো পাঁশকুড়া জংশন খড়গপুর জংশন ঘাটশিলা সহ সাতান্নটি স্টেশন পার করে টাটানগর জংশন এসে পৌঁছায় সকাল আটটা বেজে আটচল্লিশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি দশ মিনিট অপেক্ষা করবার পর সকাল আটটা বেজে আটান্ন মিনিটে ছেড়ে যায় টাটানগর ইস্ট সিংভূম ঝাড়খণ্ড এরপর ঊনসত্তরটি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে বিলাসপুর স্টেশনে এসে পৌঁছায় মাঝখানে যে উনসত্তরটি স্টেশন যার ভেতরে রয়েছে গামারিয়া জংশন সিনি জংশন রাজখারাসা জংশন রাউরকেল্লা জংশন ঝাড়সুগদা জংশন হয়ে বিলাসপুর জংশন এসে পৌঁছাচ্ছে দুপুর দুটো বেজে পঞ্চান্ন মিনিটে ট্রেনটি এখানে দশ মিনিট অপেক্ষা করবার পর দুপুর তিনটে বেজে পাঁচ মিনিটে ছেড়ে যাচ্ছে বিলাসপুর ছত্রিশগড় এরপর উনিশটি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে এসে ট্রেনটি রায়পুর জংশনে পৌঁছাচ্ছে বিকেল চারটে বেজে পঁয়ত্রিশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে দু মিনিট অপেক্ষা করবার পর বিকেল চারটে বেজে সাঁত্রিশ মিনিটে ছেড়ে যায় রায়পুর জংশন রায়পুর ছত্রিশগড় পরবর্তী পঞ্চাশটি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে ট্রেনটি সে পৌঁছাচ্ছে নাগপুর জংশনে যার মধ্যে রয়েছে দ্রুগ জংশন গন্ডিয়া জংশন কানহান জংশন হয়ে ট্রেনটি নাগপুর জংশন এসে পৌঁছাচ্ছে রাত্রি আটটা বেজে পঞ্চাশ মিনিটে ট্রেনটি এখানে পাঁচ মিনিট অপেক্ষা করবার পর রাত্রি আটটা বেজে পঞ্চান্ন মিনিটে ছেড়ে যায় নাগপুর মহারাষ্ট্র এরপর ঊনষাটটি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে ট্রেনটি এসে পৌঁছায় ভোজওয়াল জংশনে ঊনষাটটি স্টেশনের মধ্যে সোয়ারদা জংশন মর্তাসপুর জংশন পার করে ট্রেনটি ভুজওয়াল জাংশনে এসে পৌঁছায় রাত্রে একটা বেজে পঁয়ত্রিশ মিনিটে তিন অথবা চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে পাঁচ মিনিট অপেক্ষা করবার পর রাত্রে একটা বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে রাত্রে একটা বেজে চল্লিশ মিনিটে ছেড়ে যাচ্ছে ভুজওয়াল জংশন ভুজওয়াল মহারাষ্ট্র এরপর ট্রেনটি আটত্রিশটি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে এসে পৌঁছাচ্ছে ইগাদপুরে এই আটত্রিশটি ইন্টারমিডিয়েট স্টেশনের মধ্যে রয়েছে জলগাঁও জংশন পাচোর জাংশন চালিশগাঁও জাংশন মামার জাংশন পার করে ট্রেনটি ইগাদপুরিতে এসে পৌঁছায় ভোর পাঁচটা বেজে বিয়াল্লিশ মিনিটে তিন অথবা চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি এখানে তিন মিনিট অপেক্ষা করবার পর ভোর পাঁচটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে যায় ইগাতপুরি মহারাষ্ট্র এরপরে ট্রেনটি চোদ্দোটি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে এসে পৌঁছায় কল্যাণ জাংশনে আর এই চোদ্দটি স্টেশনের মধ্যে রয়েছে কাসারা আটগাঁও সাদাত হয়ে কল্যাণ জংশনে ট্রেনটি পৌঁছাচ্ছে সকাল সাতটায় কল্যাণ মহারাষ্ট্র এরপরে তেত্রিশটি ইন্টারমিডিয়েট স্টেশন পার করে ট্রেনটি এসে পৌঁছায় অন্তিম স্টেশন মুম্বাই সিএসএমটি টার্মিনাসে আর মাঝখানের এই যে তেত্রিশটি স্টেশনের মধ্যে জনপ্রিয় স্টেশন রয়েছে ডিভা জাংশন কোরলা জাংশন হয়ে ট্রেনটি এসে পৌঁছাচ্ছে মুম্বাই সিএসএমটিতে ট্রেনটি এসে পৌঁছাচ্ছে সকাল আটটা বাজে পনেরো মিনিটে আঠেরো নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ওই সাতটি স্টেশন থেকে কোনো প্যাসেঞ্জার গাড়িতে উঠতে পারে না তো বন্ধু আজ পর্যন্তই আমাদের ভিডিওটি যদি ভালো লাগে বা আপনার কোনো কাজে লাগে তাহলে অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করুন আর এরকম ভারতীয় রেলের ভিডিও দেখতে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামেজিং সাবস্ক্রাইব করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ